আজ শুরু করছি চতুর্ভুজ এর দ্বিতীয় পাঠ। এবার আঁকবো আমরা সামন্তরিক। নাও সংজ্ঞা লিখে নাও, যে চতুর্ভুজে লিখিয়ে নিয়ে যাবে, যে চতুর্ভুজে বিপরীত বাহুগুলো সমান এবং বাহুগুলো সমান এবং সমান্তরাল কেবলমাত্র বিপরীত কোণগুলো সমান, এরও সেই কেবলমাত্র হবে। মানে লম্ব সে বেলাতেও আমরা কেবলমাত্র বললাম, সামন্তরিকও বেলা আমরা কেবলমাত্র বলব, বিপরীত কোণগুলো সমান। তাকে সামন্তরিক বলে, সামন্তরিক বলে। আমরা একে ফেলি এবার, তাহলে দুটো বাহু মাপ নিতে হবে না, দুটো বাহু মাপ না, কারণ বিপরীত বাহুগুলো বলেছি, তাহলে চারটি বাহু তো সমান বলি নেই, তা দুটো বাহু মাপ না, মানে আয়তক্ষেত্রের মতন আর কি, শুধু বিপরীত কোণগুলো সমান হবে, যে কোনো একটা মাপ না, দুটো বাহু নেবে, ছয় সেমি নিয়ে যে পরে আর একটা নাও, ঠিক আছে নাও, ব্যাস কত নিলে, এটা কিন্তু গায়ে গায়ে আসলে লিখে দেবে, আগেটা তোমরা লিখলে না, ব্যাস এবার ব্লম একা দাগ নিয়ে নাও, সে একই কেস প্রথম। বেশ যে কোনো একটা কোণ নিয়ে নাও, ওই 60 ডিগ্রি কোনটা নিয়ে নাও, চান্দা বসিয়ে কি 70 ডিগ্রি নাও, যা খুশি নাও, বিপরীত কোনটা সেই 70 ডিগ্রি হবে না 60 ডিগ্রি, যেটাই নেবো, কত নিচ্ছ এখন, আবার 70 নিচ্ছ, 70ই নাও, তার মানে ওই কোনটা 70 ডিগ্রি হলে বিপরীত কোনটা আমাদের 70 ডিগ্রি হবে, লিখে দাও, ঘরে কোনটা ধরে লেখা থাকবে, লিখতে হবে, বেশ এবার কি সে একই মতো আয়তক্ষেত্রের মতো নিচে বড় বাহু নিচে কেটে নাও, সোজা আয়তক্ষেত্র একটা বিশেষ ধরনের সামন্তরিক, ওরও তো বিপরীত কোণগুলো সমান হয়ে যায়, 90-90 হয়ে যায়, হ্যাঁ এটা ওপরটা তো এই বাহুটা মাপ করে খুলতে হবে, নাও ওটা দিয়ে দুবার খুঁজে নেবো, ওইখানে বসে যাবো, কেটে নেবো, পেয়ে গেছি, আর একটা খুঁজবো, আর একটা খুঁজবো আমরা, খুঁজেছি, এবার ওই নিচেকার বাহুটা মাপ করে ওটাকে কেটে নাও, কেটে নাও, তাহলে আমাদের সামন্তরিক আঁকাটা হয়ে যাবে আমাদের, খুঁজে নিয়েছো, মাপ করে এবার বসিয়ে যোগ করে দাও, দিয়ে নাম দেবে, গায়ে বাহু মাপগুলো লিখে দেবে, তাহলে আমাদের সামন্তরিক হয়ে যাচ্ছে, দেখো আর ঠিক আয়ত ক্ষেত্রের মতো, ওর বেলা 90 ডিগ্রি কোণ নিয়েছিলাম, এর বেলায় 70 ডিগ্রি নিয়ে বোধ হয় লিখে দিয়েছি, 70 ডিগ্রি, তাহলে এই কোণটা 70 ডিগ্রি হচ্ছে না, দেখে না বিপরীত কোণটা, বিপরীত কোণ তো এটাই হয়, সত্য হতেই হবে, হ্যাঁ দেখতে পাচ্ছি 70 ডিগ্রি হয়ে গেছে, বেশ তাহলে এটাও 70 ডিগ্রি লিখে দাও, আর বাহুগুলো মাপ গায়ে গায়ে লিখে দাও, এ হ্যাঁ নামটা দাও BCD, হ্যাঁ কত লিখলে 7, আর লিখে যাও, বেশ 8 সেমি 8 সেমি 8 সেমি, আর এটা সাইডটা খাতাটা ঘুরাই ঘুরিয়ে লিখে নেবে, ওটা দেখতে ভালো লাগবে এবং সঠিক হবে, এটা বেশ লিখে দাও নিচে ABCD একটা সামন করি, তাহলে সম্বন্ধে সামন্ত্রিক আঁকা হয়ে গেল, থাকলো কি কাইট আর টাকিয়া, সামন্তরিক লিখে দিয়েছে, আর লিখতে হবে কোন, লিখতে হবে কোন, সত্যি লেখা দরকার নেই, সামন্তরিক লিখলে হয়ে গেল। এবার আঁকবো আমরা ট্যাপেজিয়াম, ট্যাপেজিয়ামে আমাদের সংজ্ঞাটা কি বলে দাও, যে চতুর্ভুজে
এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, কিছুই নয়, শুধুমাত্র এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলেই তাকে ট্র্যাপিজিয়াম বলবো। এঁকে ফেলো, কীভাবে আঁকবে দেখি। এতে সমান্তরাল তো আঁকার একটা খুব সহজ পদ্ধতি আছে, মানে ওইখান থেকে ওটা নাও আর নিচে একটা নিয়ে নাও, নিচে ওইটা দিয়ে ধরে নাও, তাহলে সব নড়ে নড়ে গেলো, সমান্তরাল বসাও। তাহলে এটা আমাদের ট্র্যাপিজিয়াম আঁকার একটা কৌশল। একই মাপ নেওয়া দরকার নেই, শুধু সমান্তরাল, ব্যাস এবার যোগ করে দাও, দাও যোগ করে দাও, তাহলে ট্র্যাপিজিয়াম হয়ে গেল। তার মানে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলেই তাকে আমরা ট্র্যাপিজিয়াম বলবো। নাম দিয়ে দাও এ বি সি ডি, নিচে লিখে দাও এ বি সি ডি একটা মানে ট্র্যাপিজিয়াম। ট্র্যাপিজিয়ামের সংজ্ঞা কী পেলাম, যে চতুর্ভুজে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল আর কিচ্ছু না। কে সমান্তরাল লিখে দাও, এ সি এ সিডি সমান্তরাল বিসি নাকি, ট্র্যাপিজিয়াম লিখে দিয়েছো, লিখে দাও সিডি সমান্তরাল বিসি, সিডি সমান্তরাল চিহ্ন দিয়ে দাও, মানে সমান্তরালে সমানে সমান যখন দিই উপর নিচে করে দাও, লিখো বাংলাটাই লিখো, কেটে দাও ওটা, সিডি সমান্তরাল সিডি তো এডি সমান্তরাল বিসি, এডি সমান্তরাল বিসি, এডি সমান্তরাল বিসি হবে, ব্যাস হয়ে গেল ট্র্যাপিজিয়াম মানে আঁকা হয়ে গেল। আমি একটু বইয়ে দেখিয়ে দিই, বইয়ে যে জায়গাগুলো আছে, দেখো ট্র্যাপিজিয়াম বিভিন্ন রকম হতে পারে, আমরা সেটা দেখবো। দেখো বইয়ে এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি আমাদের এইটা ট্র্যাপিজিয়াম, এটা ট্র্যাপিজিয়াম, এটা বৃত্ত, এটা যদি চারটে বাহু মাপ সমান হয় এটা আয়ত, মানে বর্গক্ষেত্র হবে, এটা আয়তক্ষেত্র, এটা রম্বস। তাহলে আমরা দেখতে পাচ্ছি কীভাবে ট্র্যাপিজিয়ামটা ছিল, বা বিভিন্ন রকমভাবে আঁকা যায়, মানে এটাকে আমরা এরকম করেও আঁকতে পারতাম, মানে এতটা না বাড়িয়ে। ট্র্যাপিজিয়াম বিভিন্ন হবে, শুধু সংজ্ঞাটা হচ্ছে একজোড়া বিভিন্ন হবে সমান্তরাল, তাকে আমরা ট্র্যাপিজিয়াম বলি। আর একটা থাকলো কাইট, কাইট খুব মজার একটা চতুর্ভুজ। দেখো এই সংজ্ঞাটা লিখে রেখে দিয়েছি, যে চতুর্ভুজে একজোড়া সন্নিহিত বাহু সমান তাকে আমরা কাইট বলি। তা কাইট তাহলে একজোড়া সন্নিহিত বাহু, তার মানে যে দুটো বাহু কাছাকাছি লেগে থাকে। আঁকো যেমন খুশি আঁকো, একই মাপ না, মাপ নিতে হবে না করো, হ্যাঁ অত বেশ। এবার একটা ওপরে একটা টেনে নাও, ওপর দিয়ে একটা টেনে নাও, ফলে না না ওই কোন থেকে টানো, যে কোনো একটা জায়গা, হ্যাঁ টানো যেরকম খুশি। এবার একই মাপ না, ওই দুটো সন্নিহিত বাহু সমান হবে, খুব মজার ব্যাপার। এই সন্নিহিত বাহু দুটো সমান হলে কিন্তু কেটে না, এটাও কেটে না, হ্যাঁ দিয়ে তোমাকে আর এখানে টাচ করা যাবে না, বর্গক্ষেত্র করা যাবে না, তখন কী হবে, এইখানে একটা বিন্দু নিয়ে না, এখানে একটা যে কোনো একটা বিন্দু নিয়ে না, দিয়ে যোগ করে, হ্যাঁ নিয়ে নাও, উপর নিতে পারতে উপরই নাও, একটু ভালো লাগে, হ্যাঁ এটা যোগ করে দাও, চতুর্ভুজ করতে হবে, হ্যাঁ ঠিক আছে। একজোড়া বিপরীত বাহু সন্নিহিত বাহু আর কি সমান আর কি, তাহলে আমরা মোটামুটি বিপরীত বাহুটা সমান হয়ে যায় অটোমেটিক্যালি, এই দুটো বাহু সমান হয়ে যাবে। তাহলে আমরা লিখে নাও, তা আমরা এবিসি নামটা দিয়ে দাও, আর কোনটা সমান কোনটা লিখে দেবি, তাহলে সন্নিহিত বাহু সমান হতে হবে। তখন কিন্তু এই বাহুটা সমান করলে হবে না, সন্নিহিত বাহু মানে যেগুলো লেগে থাকবে, নাও নামটা দিয়ে দাও এবিসিটা একটা কাইট। এখানে কোনে কোনো প্রশ্ন নেই, বা কোনে কথা উল্লেখ করতে হবে না, বা অনেক বইয়েতে কোনে উল্লেখ করার নেই, যদিও কোনে কথা কোনো রকমভাবেই এটা বলা যাবে না। বিপরীত বাহুটা আর একটা বিপরীত বাহুর কথা বলা যেতে পারে, এই বিপরীত বাহুটা সমান হয়ে যায়। তাহলে আমাদের চতুর্ভুজ আঁকা শিখলাম, ভালো লাগলে লাইক করবে, ভুল ভুল থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। কথা আমি বলে নিই, যদি কোনো ট্র্যাপিজিয়ামে তির্যক বাহু দুটো সমান হয়ে যায় তখন তাকে বলা হয় সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম। যে ট্র্যাপিজিয়ামে তো আমরা দেখলাম কেবলমাত্র একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হলেই তাকে ট্র্যাপিজিয়াম বলবো, যদি কখনো তির্যক বাহু দুটো সমান হয়ে যায়, আমরা তো এরকম করেও আঁকতে পারি, এঁকেছিলাম যেটা এইটা মুছে দিয়ে এরকম করে এঁকেছিলাম, তাহলে যদি তির্যক বাহু দুটো সমান হয়ে যায়, এগুলো বলা হয় তির্যক বাহু, তখন তাকে সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম বলবো। এখানে দেখো প্রশ্নগুলোর মধ্যে রয়েছে, এই প্রশ্নগুলো একটা পরে ভিডিও করে দেবো। সমদ্বিবাহু ট্র্যাপিজিয়ামে তির্যক বাহু দুটো কী হয়, দৈর্ঘ্য সবসময় সমান হয়,
যাক পরে ভিডিও করে দেবো, এটা ভালো লাগলে লাইক করবে, অবশ্যই দুটোই তাহলে কমেন্ট করবে।